জামশেদপুরে বাংলা গান বাজছে, ইয়েস সাকসেস। খালি ঘরে চুদুর Snoop Dogg and D.R.E. Nah, nah, nigga. Guess who's back? শুভ মহাষ্টমী সবাইকে। কলকাতা পুজো তো সবাই দেখেছেন, কিন্তু আমি এখন এখানে এসেছি জামশেদপুরে। জামশেদপুর হচ্ছে একটা খুব মিক্সড কালচারাল সিটি, এখানে তো সব রকম লোকজন থাকে, বাঙালিরা অনেকে আছে। তো লেটস সি এখানকার পুজো কীরকম কী হয়। লেটস গো। আমরা এখন আছি কাদমা ফার্ম এরিয়ার পুজোতে। প্যান্ডেলটা খুব সুন্দর বানানো, সামনে একটা ফোয়ারা লাগানো আছে। অষ্টমী যাত্রী, এখানে বেশ ভিড়, কলকাতার তুলনায় অনেক কম ভিড়, বাট তাও লেটস সি। চিত্র যাওয়ার চেষ্টা করা যাক। ফোয়ারা নিয়ে নেওয়া হয়েছে। খাঁটি দুর্গা প্রতিমা, একদম আদি দুর্গা ঠাকুর, কোনো থিম টিমের বালাই নেই, নির্ভেজাল সুন্দর। প্যান্ডেলের ভেতরে কারুকার্যগুলো খুব ভালোই করেছে। ম্যান্ডেটরি ঝাড়বাতি পিকচার, দ্যাটস অল টু সি হিয়ার। জয় মা দুর্গা। যে আওয়াজটার জন্য দুর্গা ঠাকুর দেখতে যাওয়া, যে আওয়াজটার জন্য সারা জীবন মানে সারাটা বছর অপেক্ষা করা। ডান উইথ কাদমা পূজা, নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট ওয়ান। জায়গাটির নাম রানী কুদার, অদ্ভুত নাম। যাই হোক, তো এটা প্যান্ডেল, শিব ঠাকুরের মূর্তি, আর পাহাড় টাহাড় বানানো হয়েছে। প্রচণ্ড ভিড় অ্যাজ ইউ ক্যান সি, এবং অ্যাজ ইউজুয়াল আমি এর ভেতর যাবো না, বিকজ দিস ইজ টু মাচ খাটুনি, আমার দ্বারা হবে না। ভালো এমনি অ্যাম্বিয়েন্স, লোকজন আসছে দেখতে। হিন্দি ক্লাব পুজোটা যারা আর কি করেছে বেসিক্যালি। ওকে, মুখ মুখ কেটে যাচ্ছিল ওখান থেকে, এখানে মুখ ব্যাস হয়েছে, ব্যাস আর পারছি না আমি কিছু বলতে। আপনি পূজার সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, বুঝে গেছি। পূজা, লেটস গো ফাইন্ড আউট ফর দ্য নেক্সট ওয়ান। খালি পেটে ঠাকুর দেখতে যাওয়া যায় না। এটা বিষ্ণুপুরে এমন একটা জায়গা যেখানে বিখ্যাত স্ট্রিট ফুডস পাওয়া যায়। লেটস গো চেক সাম আউট অ্যান্ড প্রবাবলি ইট সামথিং। পাও ভাজি, ধোসা, পাও ভাজি, চাটস, মোমোজ, এটসেট্রা এটসেট্রা। ইয়েস, অ্যাজ ইউ ক্যান সি, লেটস ইট। ইয়েস, এখানে একটা ফেমাস দোকান আছে সফটি কর্নার বলে বিষ্ণুপুরে, মানে ভিড় দেখেই বুঝতে পারা যাচ্ছে যে ইটস রিয়েলি ফেমাস। লেটস গো অ্যান্ড চেক ইট আউট। জায়গাটির নাম শীতগোড়া। এখানে পুজো দেখতে এসেছি আমরা, এবং শীতগোড়া কেন, কারণ এখানে লোকেরা গোড়া থেকে শীত কাটতে খুব পছন্দ করে, তাই জন্য এই সব মেলা লেগেছে ছোটোখাটো। ওইটা হচ্ছে প্যান্ডেল অ্যান্ড আম গোয়িং থ্রু দিস ড্যাম ক্রাউড। হচ্ছে শীতগোড়া মানে প্যান্ডেল, বেশ মেলাটা বসেছে।
ভুলেও কেউ কোনোদিন এইটাতে চড়বেন না, আর টলে পড়ে যেতাম। যাই হোক, আমাকে প্যান্ডেলের ভেতর যাবো, তা আমার তো যাওয়ার একটু ইচ্ছা নেই, চরম ভিড়, খালি লোকগুলো বেরোচ্ছে না কোনো কিছু, বাপরে অসম্ভব, যাবো না। আমরা এখন আছি বাড়িটি, বাড়িটি নামক জায়গায়, বাড়িটি এরা পূজা এবং আশেপাশে মেলা, এই মেলা বসছে ছোটোখাটো একটা, এটা এতগুলো মাথা দেখতে পাওয়া যাচ্ছে জাস্ট, অ্যান্ড মোস্ট প্রবলি আম নট গোনা গো ইন, অবভিয়াসলি প্যান্ডেল করেছে একটা, সোলা টোলা দিয়ে বরফ বরফ টাইপের কিছু একটা, দ্যাটস অল। আমরা এসে গেছি তেলকোর পুজোতে, এটা মেন সিটি থেকে বেশ একটা দূরে, ভালো সাজিয়েছে, খুব ভিড়, নবমীর রাত, দেখতে পাওয়া যাচ্ছে প্যান্ডেলটা একটা কুঁড়ে ঘর টাইপের কিছুটা বানানো হয়েছে, প্রচণ্ড ভিড়, বাপরে বাপ, দেখে যাওয়ার চেষ্টা করছি, হচ্ছে পূর্বাঞ্চলে পুজো, তেলকোর পূর্বাঞ্চল, হাতে আঁকা পোস্টার, সবাই ঢোল বাজাচ্ছে, মিনিমালিস্টিক ডিজাইন, খুব একটা হাওমাও কিছু না, হাত লাগাবার মতো কিছু নেই কাকি, বা খেঁচে লাভ নেই, এটা কী বানিয়েছে বোম্বা জানি, যাই হোক, ঘর টর দিয়ে আমার শেষ মাথায় বোধ হয় তাড়াতাড়ি করে শেষ হয়েছে, আমি দেখি বোঝা যাচ্ছে, যাই হোক, ছোটো ছোটো ঘরগুলোতে ছোটো ছোটো সব ঠাকুর রাখা হয়েছে, এটা কী ঠাকুর ভাই, গৌ মাতা, কী নাম, সোনপুরি, সোনপুরি ব্রহ্মচারী নেই, আচ্ছা সব জানিনি বাবা, আমি অত মুখ্য সূক্ষ্ম মানুষ জানি না, চিতাবাগের ওপর চন্দ্রবাট, চন্দ্র ঘন্টা, আচ্ছা সেমি ঠাকুর কুষ্মান্ডা, এগুলো কোথাকার ঠাকুর, এগুলো কোথাকার ঠাকুর সব, অবশ্য মানে এটা আদিবাসী একটা থিম তুলে ধরার চেষ্টা করছে তাই না, আর ওগুলো সমস্ত বনগিরি টাইপের, মানে বনমে যে পূজা হতো ওগুলো, ওগুলো থিঙ্ক সো, হ্যাঁ স্যার হ্যান্ড পেন্টিং, দেখি 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 সব জায়গা চলে, উগান্ডা থেকে উলুবেরিয়া সব জায়গায় দেখি দেখি চলবে, ঠিক আছে, এসে গেছে, জয় মা, মাগো কোথায় এলি মা, কোথায় নিয়ে এলি, কি ভিড়, চলো দর্শন হয়ে গেছে, মাথা হারিয়ে যাচ্ছে ছাতা, এত ভিড়, এই কাকে গেলে হবে না, দেখে একটু সাইড দিতে হবে, ছবি টবি এঁকেছে বাচ্চারা, শোনো 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 কর বাবা, হ্যাঁ সে আর বেশি কিছু নেই, সব সেমই ব্যাপার স্যাপার, এখানে আরও সব ছোটোখাটো ঠাকুর হয়েছে, এখানে বন্ধ করছি, কুইক টিপস ফর অল ইউর বন্ধুবান, সেটা হচ্ছে যে ভিড় থেকে কীভাবে কাটাবেন, ভিড়টা কী করে কাটাবেন, এক্সকিউজ মি থোড়া সাইড দেঙ্গে এসব বললে সে নেই, ঠিক আছে, একটাই কথা সেটা বলতে হবে, সেটা এবারে উগান্ডা থেকে উত্তরপাড়া সব জায়গায় এটা চলবে, সেটা হচ্ছে দেখি 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 ওই দাদা, দেখি দেখি বৌদি, দেখি দেখি সবাই সাইড দেখি,
রয়েছে ওই সঙ্গের ভেতর দিকে ওই জায়গাটা। আর বাইরেটা পুরো মেলা, মানে 95% লোক কিন্তু মেলাতেই ঘোরাফেরা খাওয়া দাওয়া। ইভেন এখানে দেখতে পাচ্ছেন লোকজন বসে পড়েছে এবং বসে বসে খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, লোকে বেসিক্যালি খাওয়ার জন্যই আসছে, আর কিছু যেটা এখানে সবাই সব জায়গায় হয়। কোনো বইমেলা গিয়ে দেখবেন 80% লোক খাওয়া দাওয়া করে। হ্যাঁ আমিও খাচ্ছি, এই আমিও খাচ্ছি, আমার ব্যাপার না। দেখতে পাওয়া যাচ্ছে একটা নতুন রকমের খাবার, এটা বলা হচ্ছে আইসক্রিম চাট। আপে কালে দেখিনি সেটা কি, এটা গোল বড় মেশিন ঘুরছে, এটা দেখতে পাচ্ছেন ওটা পুরো একটা আইসক্রিম, ওখান থেকে ছেঁচে এবার প্লেটের মধ্যে দিয়ে তাদের বিভিন্ন রকম ফল টল দিয়ে এভাবে সার্ভ করছে। লুকস লাইক দিস, ইটস ড্যাম ডেলিসিয়াস। ফল টল আমি সবাইকে আজকে চলে এসেছি আদিত্যপুরের প্যান্ডেল দেখাতে। এখানে সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল প্লাস্টিক্স দিয়ে বানানো হয়েছে প্যান্ডেলটা, দেখাচ্ছি এখন। অ্যাজ ইউ ক্যান সি দ্য গেট ইজ মেড অফ ওয়েস্ট প্লাস্টিক্স। বিশাল বড় একটা মূর্তি তৈরি হয়েছে, দেখাচ্ছে যে সমস্ত প্লাস্টিক এবং অন্যান্য যে সমস্ত আবর্জনা আছে দ্যাট ইজ টেকিং ওভার দ্য ওয়ার্ল্ড। খুবই সুন্দর একটা প্রচেষ্টা, প্রচণ্ড ভিড় আছে কাছে। ওয়াও, ইটস গুড। হ্যাঁ, সো দিস ইজ আ এমটি গেট। খুবই সুন্দর চিন্তা ভাবনা। এখানে স্বচ্ছ ভারত অভিযান চলছে দেখানো হয়েছে, শুয়োর টুয়োর দেখানো হয়েছে প্লাস্টিকের, খুব সুন্দর সাজিয়েছে। লম্বা লাইন, আমি ভেতরে ঢুকে ঠাকুরটাকে দেখার চেষ্টা করছি। পুরো প্রবেশপথটা তৈরি প্লাস্টিক দিয়ে, এস ইউ ক্যান সি। ভিতরে ডিজাইনটা অবশ্য অন্যরকম, ভিতরে ডিজাইনটা খুবই সুন্দর, পুকুরটা ফুল টুল বানানো হয়েছে খুব সুন্দর। খুবই সুন্দর বাইরের থিম এবং ভেতরের দুর্গাটা খুবই অসাধারণ। জায়গার নাম কাশিডি, কাশিডি নাকি কাশিডি, না কাশি নয়, কাশিডি। এখানে মেলা বসেছে এবং এখানে পুজো হয়েছে, পুজো প্যান্ডেল। এদিকে বৃষ্টি আসতে চলেছে। খুব সুন্দর বানিয়েছে, তাড়াতাড়ি গিয়ে দেখে নিই ভেতরটা কীরকম কী করেছে। আই থিঙ্ক এন্ট্রি লাইন, জয় জয়, ভেতর ঢুকবি, দাঁড়া ভেতরে নিয়ে যাচ্ছি। বিষ্ণু বিষ্ণুর মানে রূপ, মহাভারতের মহাভারতের একটা সিন দেখানো হয়েছে এখানে। মহাভারতের সময় অর্জুনকে কৃষ্ণ তার রূপ দেখিয়েছিলেন, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এই মহাভারতের যুদ্ধ হচ্ছে, 500 হাতি ছেলে পুলে ল্যাংটো ঘোড়ার সাথে ছবি তুলছে, খুব সুন্দর বানিয়েছে। ভীষ্ম ইন্টারন্যাশনাল, সেলফি হবে দাও। আচ্ছা, ভেতরে ঠাকুরটা নর্মাল ঠাকুর, ভেতরে লাইট ফাইট অফ করে দিয়েছে, কিন্তু বেশ ভালো সাজিয়েছিল দেখে বোঝা যাচ্ছে। লাইট টাইট অফ করে দেওয়া হয়েছে। এদের এখানে আজকেই বোধ হয় ভাষণ হয়ে যাবে, মাকে আজকে বিদায় দিয়ে দেওয়া হবে এখানে। আবার বৃষ্টি নামলো তোমাদেরই কথায়,
দুপুরের ক্লান্ত বারণ কবিতার খাতায়, রাস্তার চোখ জলে ভাসে ধূসর প্রহরে, ভেজা গান ভিড় করে আসে অন্য শহরে, তাই ক্যাফিনের ধোঁয়া মাখা তারে আলগোছে গান, শহরের ভেজা অভিসারে ভেজা এই গান। যত বিমান ক্লান্ত বিকেলে বৃষ্টির জলে ভেজা অনুরণনে টান, বইয়ের ফাঁকে লুকোনো তোমাকে চিনতে শেখার অবসান, আবার বৃষ্টি থামল তোমাদের কথায়, আকাশের কাল শীতের রং কবিতার খাতায়, সন্ধ্যের বুকে মাথা রেখে রাস্তার আকারে ভেজা পায়ে ছাদ থেমে আসে মেঘ মাখা চাঁদের,